এক আঘাতেই একটি গোটা দেশ ধ্বংস করার ক্ষমতা সম্পন্ন এবং হিরোশিমায় ফেলা বোমার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার দূরে মহাকাশ কেন্দ্রে ফেলেস্টেক কসমোড্রোম থেকে শয়তান 2 নামের পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। ভয়ঙ্কর শক্তিধর এই ক্ষেপণাস্ত্রকে RS-28 সারমাটো বলা হয়। উৎক্ষেপণের পর 5760 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়া তাদের দূরপ্রাচ্যের কুরা অঞ্চলে আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ফেলে এর প্রভাব পরীক্ষা করে। বলা হচ্ছে শয়তান 2 ক্ষেপণাস্ত্র একসাথে 12 থেকে 16টি পরমাণু বোমা বহনে সক্ষম এবং এর এক আঘাতে একটি পুরো দেশ ধ্বংস হয়ে যেতে পারে। রাশিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষার অংশ হিসেবে একই দিন পরমাণু ডুবোজাহাজ থেকে আরও 3টি ICBM-এর পরীক্ষা চালানো হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহড়ায় অংশ নেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পরমাণু অস্ত্রের ব্যবস্থাপনার জন্য মহড়া চালিয়েছে তারা। এই মহড়ার সব উদ্দেশ্যই সফলভাবে সম্পন্ন হয়েছে। গত মাসে রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়া চালিয়েছিল। তাদের এই ব্যাপক ভিত্তিক যুদ্ধের মহড়া ন্যাটোর ইউরোপীয় সদস্য পোল্যান্ড ও কিছু বাল্টিক দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শয়তান 2 বা RS-28 সারমাট যে নামেই ডাকা হোক না কেন, বলা হচ্ছে এটি রাশিয়া এবং এই মানব গ্রহের সবচেয়ে শক্তিশালী ও প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র। যুক্তরাজ্যের সংবাদপত্র দি সান জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে 1000 গুণ বেশি শক্তির বোমা বহনে সক্ষম শয়তান 2। 16টি বোমা বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের এক আঘাতে ফ্রান্সের মতো দেশ ধ্বংস হয়ে যেতে পারে। শয়তান 2 উৎক্ষেপণ স্থান থেকে প্রায় 11000 কিলোমিটার পথ উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এর ওজন 100 টন। আনুষ্ঠানিক নাম RS-28 সারমাট হলেও বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সাবেক সোভিয়েত আমলের ক্ষেপণাস্ত্র সমুদায় ফিরতে চান প্রেসিডেন্ট পুতিন।